আমরা কালকে মুভমেন্ট করব আজকে উনি হসপিটালেই থাকবেন কালকে আমাদের সকাল 10টা থেকে মুভমেন্ট শুরু হবে প্রথমে আমাদের শহীদ মিনারে যাব ওখানে 11টার দিকে শহীদ মিনারে আমরা পৌঁছব ওখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ওখান থেকে আমরা এফডিসি তে নিব এফডিসি তে আরেকটা জানাজা হবে তারপর আমরা বনানী গোরস্থানে নিয়ে আসব বনানী মসজিদে একটা শেষ জানাজা পড়ে ওনাকে আমরা এই যে হৃদয় ভাঙা ঢেউ জানেন আমরা গাজী আঙ্কেল করলো কতগুলো ছবিতে গান লিখেছে সব ঠিক আছে ব্যাট উনি এতে মানুষ হিসাবে ওনার কোনো বদনাম ছিল না চলচ্চিত্রতে থেকেও কোনো বদনাম ছিল না অনেক মানুষই পৃথিবী থেকে চলে যায় কিন্তু কিছু কিছু মানুষ চলে যায় তাদের নিদর্শন রেখে যায় ওনার বাবার কবর আছে বাবার কবরের উপরে ওনার ছেলের কবর ওনার মায়ের কবরের উপরে ছেলের কবর হবে বনানী কবরস্থানে এখন পর্যন্ত এটি আমরা অনুরোধ করব সবাই যেন ওনার জন্য দোয়া করি বিশেষ করে এই শিল্পী জগতে এমন কেউ নাই উনি ওনার ছেলে আমাকে বলছিল ওনার ফার্স্ট হোম হচ্ছে উনি বলে আমার ফার্স্ট হোমই হচ্ছিল আমার এফডিসিতে সুতরাং আমরা সকলে মিলে দোয়া করব রাব্বুল আলামিন যেন ওনাকে বেস্ট নাসিব করে গাজী ভাই তো অনেকগুলো পরিচয় এই সমাজে কিন্তু তিনি আমাদেরই মানুষ অর্থাৎ আমাদের গানের মানুষ তিনি মেডিকেল পড়তে গিয়েছিলেন কিন্তু গানের জন্যে তিনি আর মেডিকেল পড়েননি এবং তার অবদান সম্পর্কে তো অনেক দীর্ঘ কথা বলতে হবে আমি সেটা বলতে চাই না যে আমাদের বাংলাদেশে তৎকালীন পূর্ববঙ্গে কবিতা এবং আধুনিক বাংলা গান গীতি কবিতা লেখার লোক খুবই কম ছিল এত কোয়ালিটি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন যে আজ প্রায় 60-70 বছর তিনি গান লিখে গেছেন এবং একটি গানও তার বিফলে যায়নি এটা খুবই বিরল বাংলা সাহিত্যে বোধ হয় এত বড় গীতিকার নেই এত বড় গীতি কবি নেই যার প্রতিটি গান প্রতিটি গীতি কাব্য মানুষের কাছে গৃহীত হয়েছে এবং একটা ফেলে দেওয়ার মতো গান এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি অনেক বড় ক্ষতি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যে নামগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে তার মধ্যে গাজী আঙ্কেল ছিলেন একজন আপনারা জেনে থাকবেন বা দেখে থাকবেন যে গাজী আঙ্কেল মুক্তিযুদ্ধের গান বলেন আমাদের দেশপ্রেমের গান বলেন চলচ্চিত্রের গান বলেন সমস্ত অঙ্গনে তার যে লেখনী ইভেন তার কবিতা নিয়েও যে কিছুদিন আগে বিশ্বদা একটা গান করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যে একটা কবিতা লিখেছিলেন কালো চশমা আসলে কোন অঙ্গনে তার হচ্ছে পদচারণা নেই আর কোন অঙ্গনে তার সাফল্য নেই তো গাজী মাজহারুল আনোয়ার হচ্ছে এমন একজন নাম যে নামটা সারা জীবন আমি শুরুতেই বলেছি যে যতদিন বাংলা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উজ্জ্বল নক্ষত্রের মতোই জলজল করে চলবে সবাই তার জন্য দোয়া করবেন ওপারে তিনি অনেক সুখে থাকুক ভালো থাকেন আল্লাহ তাকে ভেস নাসিব করুক এই দোয়াই সবার কাছে চাইব মানে তার আদর তার ভালো লাগ তার ভালোবাসা তার স্নেহ মমতা এবং শাসন সব কিছু থেকে বঞ্চিত হলাম আজকে এই প্রতিষ্ঠান আবার কবে কখন বাংলাদেশের জন্য আসবে জানা নেই সূর্য নিভে গেল আমার সাথে প্রতিদিনই কথা হতো আমি ফোন না করলে সে ফোন করে বলতো যে কি বাবা শরীর খারাপ আজকে যে কথা বললে না লাস্ট আমার জন্মদিন গেল 1 আগস্ট আমাকে শুভেচ্ছা জানিয়ে একটি গান পাঠিয়েছে আমাকে যে বললো বাবা এর থেকে মূল্যবান সম্পদ আমার কাছে আর কিছু নাই তোমাকে কী দেবো একটি গান পাঠালাম এটি যত্ন করে রেখো আর আমার জন্য দোয়া করো মাঝে মাঝে শরীরটা খারাপ হয় তোমাদের কাকা সাবধানে থাকবেন ওষুধগুলো ঠিক মতো খাবেন খুব সচেতন মানুষ ছিলেন এবং খুব
সহজ সরলও ছিলেন। তার লেখনী শক্তি, তার কর্ম, এই সাংস্কৃতিক জগৎটার ভিতরে তার যে বিচরণ, এর মধ্যেই তিনি বেঁচে থাকবেন। বিবিসির জরিপে হাজার বছরের বাংলা গানের 20টি গান স্থান পেয়েছিল, তার 3টি গান সেখানে ছিল। এত শক্তিমান এবং শক্তিশালী গীতিকবি বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো ছিল তার মধ্যে অন্যতম গাজী মাজহারুল আনোয়ার। আল্লাহ পাকের কাছে দাঁড়া তার মাগফিরাত কামনা করছি। কী বলবো, আসলে মানে বলার তো কিছুই নাই। একজন একজন করে মাথার উপর থেকে যারা আশীর্বাদ দিতেন, যারা তাদের দোয়ার মধ্যে আমাদেরকে রাখতেন, এক এক করে ওনারা সবাই চলে যাচ্ছেন। আজকে গাজী ভাই চলে গেলেন, মানে অনেক বড় একজন গার্জেনকে আমরা হারালাম। গাজী ভাই কেমন কী ছিলেন তা তো যাই না, প্রচুর বলতে বলার কোনো প্রয়োজন নাই। প্রচণ্ড সাকসেসফুল একজন মানুষ ছিলেন সব দিক দিয়ে, যেদিকে উনি হাত দিয়েছেন সেদিকেই সোনা ফলেছে। আসলে গাজী ভাই চলে যাওয়াতে মনে হচ্ছে মাথার উপরে আর কেউ নাই, খুব খালি খালি লাগছে। গাজী ভাই আদর করতেন, ভালোবাসতেন, ভাই বলতাম কিন্তু উনি বাবার মতো করে ভালোবাসতেন, কাছে ডেকে বসাতেন, কথা বলতেন। আসলে সবাই যা বলছে তাই, ওনার চলে যাওয়াটা আসলে কতটুকু অপূরণীয় ক্ষতি এটা মাপার আসলে ক্ষমতা আমাদের কারোরই নাই। আর উনি যে এত আগ্রহের সাথে নতুন করে আবার কাজ করতে চেয়েছিলেন, যে কারণে উনি আমাকে নিজে ডেকে নিয়েছিলেন যে বাংলা গান নাকি এখনও হয় না, এখন বাংলা সে ধরনের গান নাকি হয় না, সৃজনশীল গান হয় না। উনি ডেকে নিয়ে আমাকে বললেন যে ভাতিজা চলো আমরা নতুন করে আবার শুরু করি। তো আমরা মোটামুটি 5টা গানের কাজ আমরা হাতে নিয়েছিলাম এবং বাংলাদেশের স্বনামধন্য 5 শিল্পীকে দেশে গানগুলো আমরা গাওয়ানোর চেষ্টা করেছি। গানগুলো সব রেডি হয়ে গেছে, অডিও রেডি হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সবথেকে বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, সব কিছু কথাবার্তা হয়েছে। লাস্ট গানটি, যে গানটি আজকে মাত্র রাতে আমি মাস্টার করেছি, আজকে ওনাকে শোনানোর কথা ছিল, আনফর্চুনেটলি সকালে এসে আমার ছোটো ভাই আমাকে ঘুম থেকে ডাকলেন এবং আমি জানতে পারলাম যে না, এটা বোধ হয় আমি ভুল শুনছি। এবং এই ভুলটা আমি এখনও মনে করতে চাই না যে এই ভুলটা যাতে ভুলই থাকে, কিন্তু সত্য মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। গাজী মাজহারুল আনোয়ার আমার যে প্রফেশনাল ক্যারিয়ার ইন দ্য ফিল্ম, তো আমার এটা যেটা প্রথম ছবি সুভাষ দত্ত পরিচালিত বিনিময়, তো সেখানেও উনি খুবই ক্লোজ কন্ট্যাক্টে ছিল, কারণ মিউজিক ডিরেক্টর ছিল সত্য শাহ, তার সঙ্গে টিম ছিল ভালো, আর ডিরেক্টর সুভাষ দত্ত, তো সেগুলোর গানও গাজী ভাই লিখেছেন। তিনি একটা বহুমাত্রিক প্রতিভার অধিকারী আর কি, শুধু যে উনি গান লিখেছেন, শুধুই যে উনি পরিচালনা করেছেন ছবি সেটা না। আঙ্কেলের আর তার শান্তির কামনা করি, আর আমি নিজেও এই দুঃখে দুঃখী। আমারও তো পৃথিবীতে মা নেই, বাবা নেই, আমি জানি এই পূর্ণতা, এই শূন্যতা কখনোই পূর্ণ তা কখনোই হবে না। তারপর আমি এইটুকু বলি যে পৃথিবীতে সবাইকে একটা সময় যেতে হবে, হয়তোবা আজকে আমি এখানে নিউজে বলছি, কখনো আমার এই কথাটা আবার হয়তোবা আসবে, আমি হয়তো থাকবো না। তো এইভাবে পৃথিবীতে চলমান, তো ওনার সাথে এত এক্সপিরিয়েন্স এবং আমাদের লাইফে, আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী যদি নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাদের কাজের মধ্য দিয়ে, আমার মনে হয় অনেকটা আঙ্কেলকে ঘিরেই ছিল। আমি পাশানের প্রেমে একটি সিনেমা করেছিলাম, এইখানেই এই বাসার সামনেই শুটিং করছিলাম। আমার মনে পড়ে আঙ্কেল বারান্দা থেকে দেখে বলছিলাম, আমি নতুন মানুষ ছিলাম, কিছু অভিনয় কিছু জায়গায় হয়তো গ্যাপ ছিল, আঙ্কেল এখান থেকে মজা করে বলতেন। তো আসলে স্মৃতির শেষ নেই ওনার সাথে। আমি সেজন্য কী বলবো যে উনি অনেক অনেক ভালো থাকুক, আমি চাই আমার বাবা মা উপর আল্লাহ যেন তাদেরকে স্বর্গবাসী করে।